সময়, এই সময়টা যতটাই অদ্ভুত ততটাই আমাদের প্রত্যেকটি মানুষের কাছে। আমরা ডাক্তার হই, শিক্ষক হই, লেখক হই, লেখিকা হই, আমাদের বাড়িতে যে মা মাসি আছেন, আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছেন, আমাদের প্রত্যেকের কাছে জীবনের এমন একটা সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণে আমাদের স্থান কাল পাত্র নির্বিশেষে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা মানুষ, আমাদের বুদ্ধি আছে, আমাদের বিবেক আছে, আমাদের একটা অন্তরাত্মা আছে। আমরা যেন আমাদের যার যা বক্তব্য, আমাদের যার যা উপলব্ধি, আজকে যদি সেগুলো আমরা আমাদের সবার সামনে না আনি, তাহলে আমরা অন্তত আমাদের একটা প্রজন্ম, একটা জেনারেশনের জীবন একেবারে ব্যর্থ হয়ে যাবে। আর আজকে যেমন আপনারা সবাই একসাথে এসেছেন, আজকে পুজো উপলক্ষে নিশ্চয়ই আমাদের মধ্যে ভক্তি, আনন্দ সবকিছু মিলিয়ে থাকবে, কিন্তু আমাদের পাশে থাকবেন, মনে রাখবেন পশ্চিমবঙ্গে সেই 1 লক্ষ প্রবীণ নবীন ডাক্তারদের কথা। এবং অন্তত আমার জীবিতকালে আমি যে প্রায় ছাত্র থেকে প্র্যাকটিসিং সার্জন হিসেবে নিজের প্র্যাকটিসিং ক্যারিয়ারে প্রায় 35 থেকে 40 বছর সময়ে যে জিনিসটা কোনোদিন কল্পনা করিনি যে আমাদের চোখে দেখতে পাব বলে, যে আমাদের অ্যাক্রস দ্য প্রফেশন আমাদের কার কি মতামত, আমাদের কার কি ধর্ম, আমাদের কার কি পার্টি, আমাদের কার কি বয়স, আমাদের কার কি মেডিকেল কলেজ, প্রত্যেকটি বিভেদ ভুলে আজকে আমরা একসাথে, এবং আমরা যে একসাথে আজও দাঁড়াতে পারছি এবং দু চারটে কথা বলতে পারছি, তার একমাত্র কারণ আপনারা সবাই আমাদের সাথে আছেন। আজকে হয়তো আমাদের মোটামুটি খানিকটা একটা মর্মান্তিক মৃত্যু আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছে, কিন্তু এই মর্মান্তিক মৃত্যুর মধ্যে দিয়ে যদি একটা নতুন জীবনকে খুঁজে পাওয়ার অল্প একটু বিন্দুমাত্র যদি অবকাশ থাকে, সবাইকে অনুরোধ, আমরাও যে একটা বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ, জীবনের এই প্রমাণ করার এই সুযোগটা হাতছাড়া করবেন না। নমস্কার।